গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণত জিলিকিল ভাহার ওজার প্রতিমূর্তি। হেমকোষ প্রণেতার স্মৃতি দিবসর বিশেষ দিনট উন্মোচিত প্রতিমূর্তি। সাহিত্য একাডেমির সভাপতি ডক্টর চন্দ্রশেখর কাম্বাদেবর উন্মোচন 10 ফুট দৈর্ঘ্যর ব্রঞ্জর প্রতিমূর্তি। ভাষার উজা হেমচন্দ্র বরুয়ার 122 সংখ্যক মৃত্যু দিবসর দিনটোতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণত স্থাপন হল বরেণ্য ভাষাবিদগার প্রতিমূর্তি। অসমীয়া ভাষার সংকটর সময়ত অসমীয়া ভাষাটক উজ্জীবিত করার বাবে হেমকোষ প্রণেতাগুলিয়ে চলাইছিল যৎপরোনাস্তি চেষ্টা। এই বিদগ্ধ পণ্ডিতগুলির ত্যাগ আর শ্রমক সামান্যতম স্বীকৃতি দিয়ার প্রয়াসে ঐতিহাসিক গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণত উন্মোচিত হল প্রতিমূর্তি। প্রতিমূর্তি উন্মোচন করে সাহিত্য একাডেমির সভাপতি কানাড়া ভাষার কবি নাট্যকার উপন্যাসিক অধ্যাপক ডক্টর চন্দ্রশেখর কাম্বাদেবে। When the many of our writers were so much influenced by English, they tried to write in English. This Hemchandra Barua started writing in his own language. This is really wonderful. He is a model to all the languages in the country, not only Assamese. ইপিনে এই অনুষ্ঠানতে পোন প্রথমবারের বাবে প্রদান করা হয় হেমচন্দ্র বরুয়া ভাষা সাহিত্য সাধনা বঁটা আর হেমকোষ প্রাণ দেবানন্দ বরুয়া সমাজ চেতনা বঁটা। 2018 বর্ষর এই সন্মান প্রদান করে ভাষা বিজ্ঞানী গবেষক ডক্টর গোলকচন্দ্র গোস্বামী আর হেমকোষ প্রাণ দেবানন্দ বরুয়া সমাজ চেতনা বঁটা প্রদান করে সমাজের পরা কুসংস্কার অন্ধবিশ্বাস দূর করার হকে নীরবে যুঁজ দিয়া ইলোরা বিজ্ঞান মঞ্চক। সাহিত্য সংস্কৃতির কিতাব প্রকাশ করে নয়, প্রকাশের কারণে মই প্রত্যর্পণ করছো। হেমকোষ প্রকাশন গোষ্ঠীয় নিশ্চয় তাতেই খরচ করব। আজি যদি তখেত না থাকলে হেঁতেন, আজি অসমীয়া ভাষাটা নাপালে হেঁতেন, বঙালিয়ে গোটেই অসমখন গ্রাস করার সময়ত হেমচন্দ্র বরুয়ার হেমকোষ অভিধান ব্যাকরণে অসমীয়া ভাষাটো উজ্বলাই উঠালে। এটা জাতির প্রাণ জিয়াই থাকে জাতিটোর ভাষাত, আর ভাষাটো গড়ি তোলার বাবে আহু পুরুষার্থ শ্রম করা ভাষার ওজাগরাকীর প্রতিমূর্তি লাভ করে গৌরবান্বিত হয়ে পড়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই প্রতিমূর্তি আমার বিশ্ববিদ্যালয়ের সকলকে প্রতিটি মুহূর্ততে তেখেতর প্রতি, তেখেতর আদর্শের প্রতি আমার সজাগ হবলৈ এটা সুযোগ দিব। পিছে 122 বছরীয় দীঘলীয় সময়সোৱাত রাজ্য সরকারখনে বরেণ্য ভাষাবিদগার স্মৃতি রক্ষার বাবে একো নকরাক লৈ আক্ষেপ প্রকাশ করে বিশিষ্ট সাংবাদিক হায়দর হুসেন, উপন্যাসিকা অনুরাধা শর্মা পূজারিয়ে। আমার জাতিটো বড় লাহে লাহে আগবড়া জাতি, সেইকাৰণে যেতিয়াই কামটো হব লাগিছিল তেতিয়াই নহল। তেওঁৰ কাৰণে আচলতে প্রতিমূর্তি এটাও আমি আসলে দেখিবলৈ পোৱা নাছিলোঁ। নিজৰ পৰিয়ালেই এই কামটো আৰম্ভ কৰিছে, আর সেই কামটো আসলে আরম্ভ করব লাগিছিলে অসমীয়া জাতির সরকারে করব লাগিছিলে। ক্যামেরা পার্সন পঙ্কজ বরার সহ বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট।